আমার কোনো কথাই তো গ্রাহ্য করি না। কত করি নিষেধ করলাম, গ্রামে ফ্যাশন করি বেড়াবি না, তুই তো কানেই কথা তুলরি না। আরে দাদা, আপনার রাগ করতেছেন কিল্লে? হ্যাঁ, আর আই গ্রামে যদি ফ্যাশন করি ঘুরে বেড়াই তাহলে কি হয়? কি আর হইব, আপনার লাই মানছে বিয়ের হস্তাব লই আইতেছে, সেটা কি আপনি জানেন না? নি কতবার কইছি আর বাড়ির তো আপনারা বিদায়ন, আপনারা তো কানেই তিলতেছেন না। আরেকজন তো হিডা খাই বিছানায় ছিটতেই ঝরি রয়েছে। দাদা, আপনার সেটি কোনের কি আছে? এরম সেটি কথা বলে তো আপনার ফেসার উঠে যাইব। আর শুনেন, আই তো এনে থাকতাম চাই না, কিন্তু বেআইন ভাবি তারে যাইতে দিতে চায় না। ও হ্যাতেন, তোনটা গুরু হয়েছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাতেনের কথা মতো তোনটা এনে থাই যাও, আই মেনাজের লগে তোমার বিয়ার প্রস্তাব রাজি হয়ে যায় কি কও, পার্মানেন্টলি এনে সেটেল করো। মেলহাস বিয়ার লগে বিয়া, অসুবিধা কি দাদা? আপনি যদি হেতারে বগ্নি পিতে হিসেবে মানি নিতে পারেন, তাহলে আমার তো স্বামী হিসেবে মানি নিতে কোনো অসুবিধা নাই, বরং আরো বালাই হয়েছে। জানেন না দাদা, স্বামী যদি দেখতে কুচ্ছিত হয় আর বউ যদি দেখতে সুন্দর হয়, তাহলে হেই স্বামী জীবনেও বউরূপে কথা কইত না, আর এখন বর আসল ধরে দেখব। তুই আর চোখের সামনে তুন দূর আবার আসে দূর আমি গায়ে আইসি যাই না, তুই পলায় পলায় থাকতিস তোকে দেখে আমি পলায় বেড়াচ্ছি, একথা তোর কাছে কইছে কিরারে? আর তুই কি এমন ভয়ের মানুষ হয়ে গেছিস যে তোকে দেখে আমার পলায় বেড়ানি লাগবে? চালাকি করতেছিস তাই না? এ তুই নাসুর পাসপোর্ট বানাবার চাস নে, তাক তোর বাড়ি আসবার কষ্ট নাই ছবি তোলার জন্য। এ মুতালেব, এ ভাই, এ আমি কি মিথ্যে করছি না? আসলে ঘটনা ঘটছে কি কাকা, এই গোলাপ কাকার এখানে দোষ একটু কম আছে। যত সব নষ্টের মূল্য হলো ওই জামাল, এই আকামটা ওই জামাল চাংরাই করেছে। হুম, জামালের দোষ হয়ে যাচ্ছে। দোস্ত তুই বিশ্বাস কর, সব নষ্টের মূল হচ্ছে ওই জামাল। তালি জামাল বাদ, জামালে গায়ে ঢুকতে পারবে না। কিন্তু তুই যে আমাদের দলের লোক হয়ে দলের পরিপন্থী কাজ করেছিস, সেই জন্য কি হবে? আচ্ছা যা হওয়ার হয়েছে এসব পুরিন পেঁচাল বাদ দে, দরকার হলে আমার ক্ষমা করে দিস। বেগমের কাছে শোনালাম, বেগমের কাছে শোনালাম।